गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल पैशनेट लिविंग बाय एलिना। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চোখের মধ্যে রোদটা পড়ছে, ওই জন্য চোখটা তাকাতে পারছি না। আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ছিল, এখন হালকা হালকা রোদ উঠেছে। আজকের সকালের ওয়েদারটা পুরো একদম শীতের সকাল যাকে বলে। দেখো এখন হালকা হালকা একটু রোদ উঠেছে, ভালোই লাগছে। তো ভাবলাম আজকে ভিডিওটা, এত সুন্দর ওয়েদার যখন, তাহলে একেবারে ছাদ থেকেই শুরু করা যাক। এখন মোটামুটি 9টা বাজে, অর্ক অফিস চলে গেছে, আমারও রান্না হয়ে গেছে। আজকে মঙ্গলবার, তাই ভেজে করেছি, ডাল করেছি। আরে বাপরে, ভেজে না কি সুন্দর লাগছে, বাইরাগুলোকে দেখো। ভেজে ডাল করেছি, বেগুন ভাজা করেছি, আর সয়াবিনের তরকারি করেছি। মানে সকালে এইটুকুই আপাতত করেছি, ও এইটুকুই এটাই নিয়ে গেল অফিসে। দেখি রাত্রেবেলা কি করা যায় আর কি। ভেজের দিন না, ও রাত্রেবেলা, মানে দিনের বেলা আর রাত্রেবেলা ওই একই ও খাবার খেতে পারে না, তখন রাত্রেবেলা অন্য কিছু করতে মানে ইচ্ছেও, আমার নিজেরও ইচ্ছে করে, আবার ওর খাওয়ার তাগিদে করা হয় আর কি। আর শীতকালে দেখবে বিশেষ করে ভেজের দিন রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন ছাদে একটু ভাল লাগছে বেশ। আজকে শিখা দি আসবে, এখনও কাপড় জামা কাপড় কিছুই ভেজানো হয়নি, নিচে গিয়ে তারপর ভেজাবো। আজকে তো কোথাও যাওয়ার নেই, বাট কালকে একটা ইনভাইট আছে, কোথায় যাব আমাদের অবশ্যই দেখাবো, কিন্তু আগে থেকে বলবো না। চলো তাহলে নিচে যাওয়া যাক, ফটাফট বাসি কাজগুলো সেরে ফেলি। এখন আমি বাসি বিছানাও ধুই। চলো myself, no, I need to get some help, hoping you could save me, baby. Put our pictures on the shelf, swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, fix the mess, get myself up out of bed, but I'm feeling empty. Maybe I need to try something else, get you out of my head, you can't save me. Waking up in this place all alone, staying up night and day on the phone. You're not the সকালের বাসি কাজ অলমোস্ট কমপ্লিট, জল টল সব ধরা টরা সবই কমপ্লিট, এখন আর বাসি কাজের কোনো ব্যাপার নেই, এখন বাকি অন্যান্য কাজ তো থাকেই। তো এখন এই খেজুর নিয়ে বসে পড়লাম, এখন একটু বসে বসে খেজুর খাবো,
আর বাপের বাড়ি শ্বশুর বাড়ির সাথে একটু গল্প করব সকালবেলা। আজকে ফোন করার কাউকে সময় পাইনি, তো এখন কাজ কমপ্লিট করে তারপরে এখন বসলাম, বসে এখন ফোনগুলো সেরে ফেলবো। চলো ফটাফট ফোনগুলো সেরে ফেলি। Myself, no, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you. Oh well, it's not that easy. Waking up in this place all alone. স্নান করে রেডি, এখন লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে বিকালে একটু মার্কেট যাব, মার্কেটে একটু টেলারের দোকানে যাব। আমার একটা সালোয়ারের পিস বানাতে দেওয়ার আছে অনেক দিন ধরে। এপ্রিল মাসে যখন সিমলা মানালি গেছিলাম তখন ওখান থেকে একটা পশমিনা কাপড়ের আর কি নিয়ে এসেছিলাম সালোয়ার পিস, তো সেইটাই বানাতে দেওয়ার আছে, তো ওটাই বানাতে দিতে যাব আর কি। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি। আজকে পেটটাও একটু ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না, জানি না কী করবো, যেতে পারবো কি পারবো না, দেখা যাক। চেষ্টা করছি যাওয়ার, লাঞ্চটা সেরে নিই চলো ফটাফট। এখন বাজে 3:30, আমি রেডি হয়ে গেছি, ওইদিকে দিয়াও রেডি হয়ে গেছে। এবার চলো ফটাফট মার্কেটে যাই। এখন দিনটাও খুব মেঘলা করছে, জানি না বৃষ্টি আসবে কি না, বাট মেঘলা দিন করছে। তো চলো, এই যে আমি আজকে ইয়েলো কালারের কুর্তি পরেছি আর একটা শল নিয়ে নিয়েছি। গায়ে গরম জামা দেওয়ার মতো ঠান্ডা নেই, তবুও আসার সময় যদি টোটোতে ঠান্ডা লাগে তার জন্য একটা শল নিয়ে নিয়েছি। চলো ফটাফট এবার বেরোনো যাক। আমরা মার্কেট অনেকক্ষণ আগেই চলে এসেছি। এই যে দিয়া, আমার সালোয়ার বানাতে দেওয়া হয়ে গেছে। দিয়া কিছু ফ্রুটস কিনলো, দাদার জন্য একটা সোয়েট শার্ট কিনলো। আমি শলের চুড়িদার বানাতে দিলাম, তো আমাদের অলমোস্ট কমপ্লিট। একটু মোমো খাওয়া হলো, তো মার্কেট আজকে কমপ্লিট। আমি আর কিছু কিনবো না। দিয়ার আর কিছু কেনাকাটি আছে নাকি? না আর কিছু না। উইন্টার কালেকশন মার্কেটে এসছে, তবে সেরকম কিছু চোখে ধরার মতো নয়, এখনো আসেনি। আমাদের ভুটিয়া মার্কেটও মনে হয় এখনো বসেনি না। তো চলো এদিক দিয়ে যাবে, বলো। কালকে দাদা দিদির অ্যানিভার্সারি, বাড়িতে বানাবে, তার জন্য কিছু কেকের জিনিসপত্র কিনবে, তো সেইগুলোই এখন শুধু কেনা বাকি, তো কিনে আমরা বাড়ি চলে যাব। চলো যাওয়া যাক। এই জাস্ট কিছুক্ষণ আগে মার্কেট থেকে ফিরলাম। আমার তো সালোয়ার বানানোর ছিল আর কি, তো সেটা বানাতে দিয়ে দিয়েছি। আর দিয়ার ফ্রুটস কেনা, ওর বাবার জন্য সোয়েট শার্ট, এইসব টুকটাক কিছু কেনা কাটিছিল, আমার আর কিছু ছিল না কেনাকাটি। তো এই এসে এখন বসলাম। অর্ক আজকে অফিস থেকে ফেরার পথে বাজার গেছে, তো বাজার নিয়ে আসছে, বাজার করছে এখনও। ফোন করেছিলাম আর কি, বেরোয়নি বাজার থেকে, তো এখন ও আসলে একেবারে চা বসাবো। আজকে দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, তো রাত্রেবেলা দেখি কি করি। ইচ্ছে তো আছে রাতে আর ভাত খাবো না, দেখি অর্ক বাড়িতে আসুক,
কি বলছে, তো সেই অনুযায়ী আর কি। তাহলে চলো অর্ক আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। অর্ক আজকে এই টুকটাক সবজি বাজার করে নিয়ে আসলো, সর্ষে শাক, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, আলু, ফুলকপি, টমেটো, এগুলো কিছুই ছিল না। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছিল কিন্তু ফুলকপি গুলো তো ভালো, লোকাল ফুলকপি, ছোট ছোট, বেশ ভালোই পেয়েছে। এই সবজিগুলোকে এখন একটু গুটিয়ে নেব, এখন না গুটালেও পরে গুটাবো, এখন গুটাবো না পরে গুটাবো। আমি রাজদা অর্ক তিনজনে মিলে এখন ওই চা, চপ, মুড়ি এইসব খাবো, একটু খেয়ে দে একটু আড্ডা মারবো। তারপরে আজকে রাতে ওই জায়গাটা রেখে দিলে সবজির মধ্যে জলগুলো থাকলে ওগুলো শুকিয়ে যাবে, কালকে সকালে উঠাতে পারি। আজকে রাত হয়ে গেলে আর গোছাবো না, তো চলো ফটাফট এখন একটু আড্ডা মারি, চা চপ খাই, তারপরে আবার এসে তোমাদের সাথে গল্প করি। টাটা। এই এখন সবাই মিলে বসে আড্ডা চলছে, অর্ঘদা মিশ্রি হয়েছে, মানে ঠিক লক্ষণটা ঠিক ভালো লাগছে না যে কি কারণে মাস্কটা খুলছে না, টপ সিক্রেট বলেই দিল আর কি। তো যাই হোক, চলো তাহলে আড্ডা মেরে তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। শ্রী ম্যাডাম এখন ঝুরির নাড়ু খেতে ব্যস্ত, মাস্কটা সে খুলেছে, কিন্তু আমার কেমন জানি সন্দেহ সন্দেহ মনে হচ্ছে ব্যাপারটা কি ছিল, ভেতরের এটার রহস্য কি ছিল। ঠিক আছে, যাই হোক, রহস্য জানলে অবশ্যই তোমাদের সাথে অফ ক্যামেরা বলবো। ওকে চলো টাটা, এখন একটু আড্ডা মারি। এই একটু আগে জাস্ট সবাই গেল রাত্রেবেলা, অ্যাজ ইউজুয়াল আজকে নিরামিষ, অর্কও ভাত খাবে না, আমিও ভাত খাবো না, তো একটু সাদা আলুর চচ্চড়ি আর শেখা পরোটা অর্ক বললো করো, তো সাদা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এখন ফটাফট একটু পরোটা বানাবো, পরোটা বানিয়ে খেয়ে ডিনার করে তারপর শুয়ে পড়বো। আজকে ওরও অফিসে ভীষণ প্রেশার গেছে, বলছে আর লেট করে খেতে ইচ্ছা। আমরা লেট করে খাই না, চেষ্টা করি একদম 10টার থেকে 10:15টার মধ্যে খেয়ে নেওয়ার, তো আজকে তাও একটু লেট হয়ে গেল। তো এখন চলো ফটাফট পরোটাটা বানিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আজকের ব্লগটা একদম সিম্পল। তো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকে গুড নাইট, টাটা।